আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লা প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আন টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল এটি পাঠিয়েছেন নাফিস আফজাল কুমিল্লা থেকে লিখেছেন কাউকে কি শুধু হাদি নামে ডাকা যাবে কারণ আল্লাহ তালার একটি নাম আল হাদি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কাউকে শুধু হাদি নামা নামে ডাকা যাইস কারণ হাদি শব্দটি আল্লাহ আবুল আলমিনের আসমা হোসনা এর মধ্যে আল্লাহ সুবাহনতালা যে সুন্দরতম নামগুলো আছে তার মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন এবং আবার এটি আল্লাহর মখলুকের জন্য বান্ধাদের জন্য ব্যবহার করা যায় চলছে আল্লাহ সুবাহনতালার আসমা উল্লাহ হসনা এগুলো দুভাগ বিভক্ত এটা আমাদের খুব ভালো করে জানতে হবে আল্লাহ আব্বুল আলমীর যে নামগুলো আছে সেগুলো দুভাগ বিভক্ত কিছু কিছু নাম আছে যেগুলো আল ইসমা আল্লাতি তখতু বিজাত ইল্লাহ হিসুবাহানু হুয়েতে যে নামগুলো শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনে সত্যার সাথে একেবারেই বিশিষ্ট বৈশিষ্ট্য মণ্ডিত এগুলোকে মখ্লকাতের কারোর জন্য ব্যবহার করা যায় যায়জ হারাম আবার কিছু কিছু নাম আছে মানে আল্লাহ ইসমা আল্লাযুজ ও ইয়সুক ইস্তমা গাই্লাহ হিসুবাহানুয়ে থ আলা যেগুলো গাই উল্লাহের জন্য ব্যবহার করে করা যায়জস কোরআন এবং হাদিসের নির্দেশনা থেকে প্রমাণিত হয়েছে সুতরাং যেই সমস্ত নামগুলো আল্লাহ সুবাহানতলা এর জন্য একেবারেই বিশেষিত নয় বৈশিষ্ট্যমণ্ডিত নয় বরং মানুষের জন্য অথবা মাখ জন্য ব্যবহার করা যায় একটু একটি হাদি হেদায়ত দানকারী এখানে হেদায়ত বলতে বোঝানো হচ্ছে পথ প্রদর্শক আল্লাহ তালা নবী এবং রসুলদেরকে বেরোন করেছেন তারা হুদাক ছিলেন তারা হিদায়ত দানকারী ছিলেন এই বলতে রাস্তা দেখানো হেদায়তের অর্থ এই নয় তাদেরকে মানে আল্লাহ মানে পথের উপর কি করেছেন প্রতিষ্ঠা করে দিয়েছেন না পৌঁছে দেওয়া নয় কারণ বৈশিষ্ট্য যে একেবারে সেখানে পৌঁছে দেয়া আর এটা হচ্ছে রাস্তা দেখানো নবী এবং রাসুল কোনো অনেক পার্থক্য পরবর্তী সময় ঝুঁকে ঝুঁকে যারা নবী মিশনে কাজ করবেন নবীত মিশনে যারা নিজেদের দায়িত্ব পালন করবেন তারা সবাই হেদায়তের দিকে মানুষদেরকে আহ্বান করবেন হেদায়তের দিকে মানুষদেরকে আহ্বান করবেন এরা সবাই হাদি সুতরাং এই জন্য হাদি শব্দটি আল্লাহ রবুল আলমের জন্য খাস নয় এটি ব্যবহার করতে পারবেন জায়েজ প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম ভাই নাফিজ আপনি আরও লিখেছেন তাসাহুদে তর্জনীয় আঙুল ওঠানোর সময় নিয়ম কী ধন্যবাদ এখানে আসলে আঙ্গুল দিয়ে ইশারা করা এটি যখনই দোয়া করবেন তখন ইশারা করবেন আর ইশারা করার বিষয়টি মুস্তাহাব ওলামাই কামকন বলেছেন নবী সাল্লাহ আলী ইসলামের কাছ থেকে সহি সোনাদের সাব্যস্ত হয়েছে ওই হার রিকুহা নবীল্লাহ ইশারা করতেন এবং এটাকে নাড়াতেন কোনো কোনো রেওয়ার মধ্যে ওই রুবিহা এর মাধ্যমে নবী সাল দোয়া করতেন সুতরাং দোয়ার সময় ইশারা করার বিষয়টি শহীদ রেওয়ার দ্বারা সাব্যস্ত হয়েছে এটি মুস্তাহাব যার পক্ষে সম্ভব তিনি করতে পারেন আমরা জানলাম প্রিয় দর্শক আরও একটি ইমেইল পাঠিয়েছেন আমজাদ হোসেন বনশ্রী ঢাকা থেকে লিখেছেন যদি কেউ অজ্ঞতার কারণে বা সচেতনতা সচেতনতাবশত কোনো বোনের হক বা বরিশের অংশ না দিয়ে মারা যায় তবে তার সন্তানগণ পিতাকে দায়মুক্ত করতে চাইলে এক্ষেত্রে কন্যা সন্তানদের কী করণীয় পিতাকে দায়মুক্ত করতে গেলে তার সন্তান মেয়ে কি করতে পারে মেয়ের করণীয় করণীয় হচ্ছে মেয়ে ছেলে যারা আছে ওয়ারিশদের করণীয় হচ্ছে ওয়ারিশরা এটাকে আবার মানে নূতনভাবে ডিস্ট্রিবিউশন করবেন সরিয়ার বিধান অনুযায়ী সরিয়া অনুযায়ী এর ডিস্ট্রিবিউটে যাবেন বন্টনে যাবেন এটা হলো সকলের দায়িত্ব কন্যা সন্তানকে আলাদা করছে কি জন্য মানে এটা এটি ওয়ারিসদের দায়িত্ব সে ছেলে হক মেয়ে হ্যাঁ ওয়ারিসদের কন্যা সন্তানের দায়িত্ব কি এ কথা নয় এখানে সকলেরই মানে ওয়ারিশ যারা রয়েছে তারা তো এই সম্পদের মালিক হবে না যতক্ষণ পর্যন্ত এর অন্য ওয়ারিশদের হক যেটা রয়েছে সেই হক বের করতে পারবে না এক্ষেত্রে তারা যদি মানে এই সম্পদ থেকে অন্যদের হককে বের না করে থাকেন তারা অবশ্যই গুণাকার হবেন এই জন্য তাদের ওয়াজিব হচ্ছে তাদের অভিভাবক অথবা তাদের যে মৌরুষ মানে তাদের যে উত্তর যার উত্তরাধিকারী তারা হয়েছেন তাঁ তাকে আল্লাহ আবুল আলমীর কাছে দায়ভুক্ত করার জন্য তার সম্পদটা বন্টন করে দেয়া এবং এটা কন্যা সন্তান ছেলে সন্তান বা অন্য যে ওয়ারিশ আছে সকলের জন্য ওয়াজিব এটা এককভাবে কন্যা সন্তানের প্রশ্ন এসেছে কিন্তু আমার কাছে স্পষ্ট হয়ে নিচ্ছি হ্যাঁ আসলে যে প্রশ্নগুলো আসে সম্পদ বন্টন ওয়ারিস এই জাতীয় অনেক তথ্য গ্যাপ থাকে ফলে অনেক সময় পরিপূর্ণ জবাব দেওয়া সম্ভব হয় না প্রিয় দর্শক এই জাতীয় প্রশ্ন করতে গেলে আপনারা তথ্যগুলো সঠিকভাবে দেবেন এটা আমাদের একটা অনুরোধ আরও লিখেছেন ভাইদের মধ্যে যদি কোনো ভাই তার অংশ থেকে ওয়ারিসের অংশ দিতে রাজি না হয় তাহলে অন্য ভাইদের কি করণীয় বা বিষয়টি কিভাবে নিষ্পত্তি হতে পারে ধন্যবাদ বিষয়টা নিষ্পত্তি হতে পারে সময় তার মাধ্যমে প্রথম পয়েন্ট মধ্যে বলেছেন মুসলমানদের মাঝে সমঝোতা করা এটি জায়েজ মা আলামি এখন হারাম মানে যতক্ষণ পর্যন্ত হারাম না হবে অথবা মা আল্লাউ হাল্লুল হারাম ওলা ইউ হার হালাল যেটা হারামকে হালালে পরিণত করবে অথবা হালালকে হারামে পরিণত করবে এমন যদি না হয়ে থাকে তাহলে এই ধরনের সলহ সমঝোতা জায়েজ রয়েছে ইসলামী শরীয়তের মধ্যে তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যেটা সমঝোতা করা জায়েজ সেকেন্ড যে পয়েন্টটি সেটা হচ্ছে এক্ষেত্রে ওয়ারিসগুন সম্পদ বন্টনের ক্ষেত্রে যারা হকদার রয়ে গিয়েছে হকদারদের হকের বিষয়ে আইনের ব্যবস্থা হতে পারে আইনের কাছেও মানে সমর্পণ করতে পারে কেউ রাজি না হওয়ার এখানে কোনো সুযোগ নেই কারণ আইন তো আছে আমাদের দেশে একটা পারিবারিক আইন আছে সেখানে আইনের দ্বারস্থ হতে পারে আইনের মাধ্যমে এটি বলতে পারে যে এই সম্পদের জোরপূর্বক বন্টন করতে দেওয়া হচ্ছে না এবং সম্পদের বন্টনের বিষয়ে তার আইনি ব্যবস্থা নিতে পারে আইনি ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে সেটা হতে পারে সেটা তিন নম্বর কাজ আর দুই নম্বর কাজ তিন নম্বর কাজ যেটা সেটা হচ্ছে এই এক্ষেত্রে যিনি দিচ্ছেন না তিনি যদি চরম সীমালঙ্ঘনকারী হন অথবা তাগি অবাধ্য ব্যক্তি হন তার কোনো আশঙ্কা মানে ভয় থেকে যায় তাহলে যারা ওয়ারিস আছেন মানে বাকিরা তাদের রেশিও অনুযায়ী তাদের হকটুকু ওই অন্য ওয়ারিসদের মধ্যে ওয়ারিসদেরকে দিয়ে দিবে নিজেদের দায় মুক্তির জন্য তার ব্যাপারে তারা কোনো দায় বহন করবে না তার কোনো দায় তারা বহন করবে না আমরা জানলাম প্রিয় দর্শক আরও লিখেছেন দুই ভাই ও এক বোনের মধ্যে বাপের সম্পত্তির পঁচাত্তর শতাংশের কতটুকু অংশ বোন ওয়ারিস হিসেবে পেতে পারেন পঁচাত্তর শতাংশ কেন উনি এটাই লিখেছেন যে দুই ভাই এক বোন তো পঁচাত্তর শতাংশ এক বোনের মধ্যে বাপের সম্পত্তির পঁচাত্তর শতাংশের বাকি এখন পঁচিশ ভাগ কি ওষুধ করলেন কী সেটা বলা হয়নি আচ্ছা এখন সম্পত্তি বাস্তবে আছে পঁচাত্তর শতাংশ জি জি তো সেখান থেকে দুই ভাই কত পাবে আর বোন কত পাবে এই পঁচাত্তর শতাংশ থেকে আপনি দুই ভাই পেয়ে যাবে পঁচাত্তর যদি একশো টাকা হয় তো দুই ভাই পাবে চল্লিশ চল্লিশ আশি বোন পাবে বিশ টাকা বিশ টাকা মানে টু জি জি মানে এই এই অসম্পূর্ণ প্রশ্নের ক্ষেত্রে যতটা বলা যায় ততদূর বললেন আর কি আমরা ওইটাই বললাম জি 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 আরও লিখেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন বা নষ্ট বলতে কী বোঝায় একজন নষ্ট করলে অন্য আত্মীয়র কি করণীয় বা ভূমিকা কেমন হওয়া উচিত প্রথম কথা যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অর্থ হচ্ছে কোনো আত্মীয় যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন মোলা জীবন রহমতুল্লাহ একটি বর্ণার আওয়াজ উল্লেখ করেছেন যে তোমার প্রতি ব্যবহার করলো খারাপ ব্যবহার করলো তার প্রতি তুমি ভালো আচরণ করো কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন ও আফু আমান দোলা যে তোমার জুলম করলো তাকে ক্ষমা করে দাও এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের মূল কথা আপনি তার সাথে সৌজন্যতা বজায় রাখবেন আত্মীয়তার সম্পর্কের অর্থ এই নয় যে আসলে আমাদের সমাজের মধ্যে নিবিড়ভাবে গভীর মাখামাখির কারণে অনেক ধরনের ভুল একটা অবস্থা তৈরি হয় ফলে আমরা মনে করে থাকি যে এটা আত্মীয়তার সম্পর্ক আর এটা রক্ষা করতে গিয়ে এক পর্যায়ে দেখা যায় যে প্রজন্মের শত্রুতা তৈরি হয় এটা আত্মীয়তার সম্পর্ক না আত্মীয়তার সম্পর্ক আমাদের সীমা সম্পর্ক সীমা সীমা জানা নেই আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আপনি তাদের সৌজন্যতা বজায় রাখবেন তাদের যদি কোনো প্রয়োজন হয় যেটা হ্যাঁ যাহ যেটি পূরণ করার প্রয়োজন কিন্তু কষ্টের মধ্যে আছে পূরণ করতে পারছে না সেটা আপনার পক্ষে পসিবল হলেই সম্ভব হলে আপনি পূরণ করে দেবেন তাদের নিয়মিত খোঁজখবর রাখবেন তাদের সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করবেন এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা কেউ যদি সেই কাজ করতে রাজি না হয় তাকে তাহলে আপনি শুধুমাত্র সুজন্যতাই বজায় রাখবেন আপনি নিজের পক্ষ থেকে কোনো ধরনের এমন আচরণ করা আপনার জন্য জায়জ নেই যে আচরণের মাধ্যমে মানে আপনি তার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন রৌনাফ খান লিখেছেন দক্ষিণ কোরিয়া থেকে আমি বাজারে মার্কেটের জন্য যেতেই হয় এখন বাইরে গেলেই নারীর অশ্লীল ব্যাহায়াপনা চোখে পড়ে এক্ষেত্রে আমার করণীয় কি করণীয় তল্লা সোহানতলা কোরআ করিম সুরা আর নূর তিরিশ একত্রিশ নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন কল্লিলহিম ও আফাদ আপনি মমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে কোনো কারণে এ ধরনের কোনো দৃষ্টি যদি আপনার এসে যায় তাহলে আপনি দৃষ্টিকে সংযত করবেন আপনি প্রথম যে দৃষ্টি পড়ে গেছে সেটাকে আপনি সরিয়ে নেবেন এমন ওলা দ্বিতীয় দৃষ্টি আপনি নিক্ষেপ করবেন না দ্বিতীয় জগতেও দৃষ্টি পড়ে গিয়েছে দেখে নিলেন না এটি আপনার জন্য যাইজ নেই সেক্ষেত্রে কোনো কারণে যদি দৃষ্টি পড়ে যায় আপনি দৃষ্টিকে সংযত করে নেবেন এই সংযত করে নেওয়াটাই হচ্ছে ইসলাম ঈশ্বরিয়ার বিধান এখান থেকে অনেক সময় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না যেহেতু সমাজ পরিবেশ আমাদের যেই মানুষের নীতি নৈতিকতা রয়েছে সেগুলোর অবক্ষয়ের কারণেই এ ধরনের পরিবেশ থেকে আমরা মুক্তি পাবো না কিন্তু সেক্ষেত্রে একজন ব্যক্তি একজন ইমানদার নিজের ইমান আমল এগুলোকে যেভাবে হেফাজত করবে ঠিক তেমনিভাবে নিজের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করবে যেগুলো কোনো না কোনো কারণে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায় তার মধ্যে চোখ এর আল্লাহ রসুল বলেছেন আইনি লাইনি অ্যজর চোখের যেই বেবিচার বা জেনা তার এ কুকর্ম সেটা হচ্ছে নজর দৃষ্টি দেয়া এর নজরটা হচ্ছে মানে কোনো কারণে ইচ্ছাকৃতভাবে আপনি দৃষ্টি দিলেন সেটা হলে সেটা হারাম কিন্তু যদি আপনার এই দৃষ্টিটা এমনিই পড়ে গেল এটাকে বলা হয় থাকে আলফেজ আহ মানে হঠাৎ করে আপনার মানে দৃষ্টি পড়ে গিয়েছে ইসলামিক শরীয়তের মধ্যে আলফেজ আহ যেটা রয়েছে এটি গুণার কাজ নয় সেক্ষেত্রে আপনি সেখান থেকে নিজেকে বিরত রাখবেন আমরা খুবই জীবন ঘনিষ্ঠ এবং বাস্তব বিষয়ে যথার্থ পরামর্শ পেলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাদ্দাম হোসেন আগের ইমেল আপনারা আরও অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল লিখেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে দিনের পথে আনতে না পারে এবং তাকে সন্তানদের কারণে তালাক দিতেও না পারে তাহলে কি সেই স্বামী জাহান্নামে নামে যাবে এসব স্বামীদের কি দাউস বলা হয় ধন্যবাদ প্রথম কথা হচ্ছে তার স্ত্রীকে দিনের প্রতি তিনি যদি আনতে না পারেন আমার মনে হচ্ছে এই কাজটি অত বেশি কঠিন নয় যত বেশি কঠিন আপনি মনে করছেন কারণ যে সমাজের কথা আপনি এখানে তুলে ধরছেন এই সমাজে আমরা তো দেখি যে নারীরা পুরুষদেরকেই অনুসরণ করে পুরুষদের কথাই শুনে খুব কম মানে আপনি যে সমস্ত নারীর চরিত্র বা উল্লেখ করেছেন এখানে এদের সংখ্যা একেবারেই নগণ্য একেবারেই কম যারা স্বামীদেরকে উপেক্ষা করে প্রত্যাখ্যান করে স্বামীদের প্রতি দুর্ব্যবহার করে এদের সংখ্যা খুবই কম যাই হোক তারপরে যদি কোনো কারণে আপনি মানে এই স্ত্রীকে মানে আপনার ইসলামের দিকে দিনের দিকে আনতে না পারেন আপনার অক্ষমতার বিষয়টি আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন এরপরে দুই নম্বর ব্যাস হচ্ছে এক্ষেত্রে ইসলামের বিধান তো আপনি জানেন ইসলামের বিধানই হচ্ছে তাকে আসলেই বিদায় করে দেয়া তাকে তালাক ডিভোর্স দিয়ে দেয়া যদি এমন বিষয় হয় মানে এখানে কিন্তু একটা কথা আছে মানে এইটা কিন্তু এই মাসালা কমন মাসালার উত্তর দেওয়া ভুল কোন মাসালার মধ্যে কথা বলছি ঠিক না মানে আন্দাজে হয়ে যাবে এই জন্য কঠিন একটা মানে বিষয় তিনি আসলে কোন দিকের ইঙ্গিত দিয়েছেন একটা স্পষ্ট বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়া যায় একটা

তাকে ডিভোর্স দেওয়া ইসলামী সুরেদের মধ্যে বিধান হচ্ছে ইসলাম ডিভোর্স দেওয়া তাহলে আপনি সেক্ষেত্রে ডিভোর্স দেওয়াটাই হচ্ছে বিধান সন্তানদের জন্য মানে এখানে আপনার বিধান আসবে না আর যদি আপনি মনে করেন যে না সন্তান সন্ততি রয়েছে ডিভোর্স দেওয়াটি অসঙ্গত মনে হয় সেক্ষেত্রে তাকে আপনি এখতিয়ার দিতে পারেন যে যেহেতু তুমি দিন পালন করো না এবং ইসলাম সম্পর্কে তোমার অ্যালার্জি রয়েছে ইসলাম পালন করতে তুমি রাজি নয় আর আমিও তোমাকে স্ত্রী হিসেবে রাখতে রাজি নই কিন্তু তোমার এখন সন্তান সন্ততি রয়েছে সেক্ষেত্রে তুমি এখানে শুধু থাকতে পারো কিন্তু তোমার এই থাকাটুকু এই থাকাটুকু শরিয়ার যেই মানে হক তোমার রয়েছে সেই হকটুকু তুমি পাবে না ক্যান সিজা তুমি ওই স্ত্রীর মতো অবাধ্য স্ত্রী ইসলাম বিধান লঙ্ঘন করে যে অবাধ্য হয়ে গেছে তার মতো সেক্ষেত্রে তুমি এখানে থাকতে পারবে এখানে তোমাকে আমরা ডিভোর্স সামাজিক কারণে দিতে পারতেছি না কিন্তু তুমি আসলে ডিভোর্সের হকদা তুমি এভাবে থাকতে পারবে আর সেক্ষেত্রে সকল দায়ী দায়িত্ব তোমার উপর বর্তাবে এবং এগুলো সব কিছুই তোমার আমত্রে দিন যাতে করে আল্লাহ তালার কাছে আমি এর জন্য জিজ্ঞাসা করি তোমার হবে সেই জন্য সেক্ষেত্রে আপনি তাকে সরাসরি কেন্ যা মানে যে স্ত্রী আল্লাহর বিধান লঙ্ঘন করে স্বামীর অবাধ্যতায় চলে গিয়েছে তার হুকুমের মধ্যে চলে যাবে সেভাবেই সে থাকতে পারবে এক্ষেত্রে তাকে বিষয়টি স্পষ্ট করে দিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যদি স্ত্রী হিসেবেই সে থাকে মানে আমি যেভাবে বলেছি এই পদ্ধতিতে যদি তাকে ট্রিট করা সম্ভব না হয় স্ত্রী হিসেবেই থাকে আর সে হারাম কাজের সাথে জড়িত থাকে আর আপনি সেটাকে সহ্য করে যান অথবা আপনার সামনে সেটি সংগঠিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দায়ুষ দায়ুষ যেই এটাকে বলা হয় থাকে যেই চিন্তাধারা রয়েছে দায়ুষ যেই মানে পরিভাষা রয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত হবেন কালদার ইসলাম আপনাকে এই এখানে কোনোভাবেই আপনি দায়ুষ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দায়ুষ সংস্কৃতি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না কারণ হচ্ছে দায়ুষ যে ব্যক্তি যে নিজের পরিবার পরিজনকে হারাম কাজের দিকে ঠেলে দিচ্ছে অথচ নিজের মধ্যে সামান্যতম কোনো চেতনা নেই উপলব্ধি নেই সামান্যতম কোনো রাগঢাক নেই যে নিজের স্ত্রী নিজের সন্তানরা হারাম কাজ করতে পারে এই ব্যক্তি দায়ী বিশ্বাস করে শুনতে এর মধ্যে আপনি পড়ে যাবেন এই সংস্কৃতি দায়ী সংস্কৃতিতে চলে যাবেন কিন্তু যদি আপনি আমি যে স্টেপে বলেছি স্টেপে যাওয়ার পরে আপনাকে দায়ুষ বলা হবে না আপনি দায়ুষের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না দায়ুষের যে পরিণতির কথা রাসুল্লাহ আসলাম বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে না আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না ইনশাআল্লাহ তালা তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক আমরা দাউস এ শব্দের সাথে কতটা পরিচিত কিন্তু আমাদের যে চারিপাশের পরিবেশ আমাদের সামাজিক সাংস্কৃতিক যে পরিবেশ সেখানে আমাদের নারীরা কীভাবে জীবনযাপন করছেন আমাদের পুরুষরা আমাদের সম্মানিত নারীদের সংরক্ষণের ক্ষেত্রে জ্ঞানগতভাবে আমলের ক্ষেত্রে কতটা সহযোগিতা করছেন নাকি সব মিশ্রণকে আমরা মেনে নিচ্ছি ইমান যে বিষয়গুলোকে আমাদের পরিত্যাগ করতে বলে সেখানে আমরা কতটা সচেতন কতটা সঠিক কতটা দায়িত্ববান এ প্রশ্ন এসে যায় আসুন আমরা সচেতন হই হই সতর্ক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব